রাজবাড়ির গলন্দে এক মাছের ব্যবসায়ীর মাছ ঘেরে বিষ প্রয়োগ করে 2 লক্ষ টাকার মাছ নিধনের অভিযোগ উঠেছে। বুধবার 23 অক্টোবর দুপুরে কেকেএস সেফ হোমের পাশে ইয়াকুব মণ্ডলের মাছের ঘেরে এই ঘটনা ঘটে। বৃহস্পতিবার 24 অক্টোবর সকালে সরজমিনে গিয়ে মরা মাছগুলো ভাসতে দেখা গেছে। এ ঘটনায় বুধবার রাতেই গলন্দঘাট থানায় 4 জনের বিরুদ্ধে লিখিত অভিযোগ দায়ের করেছেন মাছ চাষী ইয়াকুব মণ্ডল। অভিযুক্তরা হলেন উত্তর দৌলতদিয়া যদুফকির পাড়ার নিজাম ব্যাপারী ওমর সর্দার, ফারুক সর্দার ও শুভ সর্দার। ইয়াকুব মণ্ডল বলেন, তিনি 5 বছর আগে কেকে সেফ হোমের পাশে গলন্দ পৌরসভার মেয়র নজরুল ইসলাম মণ্ডলের কাছ থেকে আনুমানিক 5 বিঘা জমি 10 বছরের জন্য লিজ নেন। ওই জমির কিছু অংশে তিনি 5 বছর ধরে মাছের ঘের তৈরি করে মাছ চাষ করেন। চলতি বছরে তিনি 33% জমিতে মাছ চাষ করে ও 10% জমিতে মাসকালাই রোপণ করে। নজরুল মণ্ডলের কাছ থেকে সোমকালী নিয়ে চাষবাস করছি 10 বছরকার জন্য। সে আমার কন্ট্রাক্টে দিছে। বিগত কয়েকদিন ধরে আমার এই আওয়ামী লীগের এই ক্যাডার বাঘিনী মোবাইলে হুমকি দিচ্ছে জমি সার। 2টার দিকে তারা 4 জন লোক নিজাম, ওমর, ফারুক, শুভ বিষ স্প্রের মাধ্যমে আমার 10 কাঠা মাসকলাই, 1 বিঘে বুই জলাশয়ের মাছ নিধন করে। আনুমানিক 2 লক্ষ টাকার মাছ এবং আনুমানিক 30,000 টাকার কালাই। গত বছর 2023 সালের আগস্টের 10 তারিখে অজিত চৌধুরী টেকনিক্যাল কলেজের সামনে আমারে আনুমানিক 5 থেকে 7 লক্ষ টাকার মাছ নিধন করে। তৎকালীন সময়ে আওয়ামী লীগ সরকার ক্ষমতায় থাকার কারণে আমি থানায় যাইতে পারি নাই, তারা আমার থানায় ঢুকতে দেয় নাই। আমরা স্থানীয় একটা সমাধান দেব, কিন্তু সেই সমাধান আমি পাই নাই। আমি সাংবাদিক ভাইদের রাজভাই থেকে আবেদন করছি, ভাই আমার এই সঠিক বিচারটা আপনারা আইন কোর্ট কাছারিতে তুলে ধরবেন। আমি গলন্দ থানা ভারপ্রাপ্ত অফিসারের কাছে আমি আবেদন করছি, এই আপনাদের কাছে আমার আকুল আবেদন, আমার এই ক্ষতিগুলো যারা করছে তারা যেন আইনের আওতায় আসে এবং আমি এর ভর্তুকি পাই এবং সঠিক বিচার পাই, এটাই আমার আপনাদের কাছে আবেদন। আমরা ইয়াকুব মণ্ডলের এই জায়গায় দীর্ঘদিন ধরে জালটানার কাজকাম করি, মাছটাদের খাদ্য মাধ্যম মারিয়ে নেই, মাছগুলিয়ে এই খাতগুলিয়ে মনে করেন তো আমরা কাজ করে খাই। আমরা বেতনভুক্ত লোক, আমাদের কিস্তি আছে, সংসার আছে, আমরা সেগুলো চলাই। ওনারা কাজ করি 500-700 টাকা বেতন দেয়, এগুলো খাওয়া খেতে গেছে, আমরা কী করে খাবো, আমরা কোথায় ই করবো? যে আজকে মাছগুলো এইরকম করলে আমরা তো 10-20 দিন কাজ করতে পারতাম। মণ্ডলের মাছ চাষ করে, ওনার আন্ডারে আমরা কিছু লোক কাজ কাম করি, পুকুর প্রজেক্ট এইগুলো আমরা দেখশন করি, আমরা মাছ টাছ মারি, আমরা কিছু পয়সা পাই। এখন বিগত কালকে আমরা 2টার পরে শুনলাম যে খেতে কিছু কিছু 4-5 জন সন্ত্রাসী এসে বিষ প্রয়োগ করছে, স্প্রে করছে, মাছগুলো মারছে, এসে পুকুরের কাঁধে এসে দিয়ে মাছ মরে মরে হাড় দাঁড়া করেন দেয়। তখন আমরা এসে এই মাছগুলো খুঁটে সকালবেলা আমাদের মহাজন ডাকলো, আমরা খুঁটে টুটে দিলাম। এই ঘটনায় গলন্দঘাট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসি মোহাম্মদ রাকিবুল ইসলাম বলেন, বিষ প্রয়োগ করে মাছ নিধনের একটি লিখিত অভিযোগ পেয়েছি, ঘটনাটি তদন্ত করে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেওয়া হবে। গতকাল 23/10/2024 বাদী মোহাম্মদ ইয়াকুব মণ্ডল যদুফকরি পাড়া দৌলদিয়া গলন্দঘাট থানা একজন ব্যক্তি থানায় একটি অভিযোগ দায়ের করেছেন। তিনি আমাদের অভিযোগে জানিয়েছেন যে তার 5 বিঘা জমিতে কিছু দুষ্কৃতিকারী তার ওখানে বিষ প্রয়োগ করে তার মাছ প্লাস তার জমির ফসল ক্ষতি করেছে। তো উক্ত বিষয়ে আমার অফিসার তদন্তে গিয়েছেন এবং উক্ত তদন্তের বিষয়ে আরও তদন্ত করবো। তদন্ত যদি ঘটনার সত্যতা পাওয়া যায় তাহলে আমরা উক্ত বিষয়ে আইনের ব্যবস্থা গ্রহণ করে আসামিকে আমরা বিজ্ঞতাদের সোপর্দ করবো।